রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ ভাষণ, যখন তিনি বিদায় হজে জাতির সামনে বক্তব্য দিলেন, তখন তিনি বক্তব্যের এক পর্যায়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস ফাত্তাকু ফিন্নিসায়ে ফাত্তাকুল্লাহ ফিন্নিসায়ে, তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। প্রথম বাক্য এটা, মানুষ তোমরা মহিলাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাহলে উনি জাহেলিয়াতকে জানেন ভালোভাবে, দেখেছেন বুঝেছেন, তাই বলছেন মহিলাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই বাক্যের পরে দ্বিতীয় নম্বর বাক্য বলছেন, ইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহে, তোমরা আল্লাহকে জিম্মেদার রেখে তাকে বাড়িতে নিয়ে এসেছ। আল্লাহর একটা কালেমা পড়ে কোরআন মাজিদ পড়ে তুমি তাকে কোথায় নিয়ে এসেছ? বাড়িতে নিয়ে এসেছ। তাহলে তোমার মেয়েটাকে বাড়িতে নিয়ে আসার ব্যাপারে জিম্মেদার কে আছে? আল্লাহ আছে। তার সাথে খারাপ আচরণ করো না। যাকে জিম্মে রেখে নিয়ে এসেছ, খারাপ আচরণ করলে খারাপ আচরণ তার উপরে পড়বে। দুই, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তার লজ্জা স্থানকে হালাল করেছো আল্লাহর কালেমা দিয়ে। কোরআন মাজিদ পড়ে উভয়ের ইজাব কবুল হয়েছে। আল্লাহর কালেমা দিয়ে তুমি তাকে বৈধ করেছো। চার, ওয়ালাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তোমাকেই তাকে থাকতে দিতে হবে, তোমাকেই তাকে খেতে দিতে হবে। বুখারী মুসলিম বিদায় হজের শেষ ভাষণে যা বললেন, তাহলে ও গার্মেন্টসে যাবে না ও বাড়িতে থাকবে? উপার্জনের জিম্মেদারি তার না স্বামীর? স্বামীও বুঝতে পারলো না যে আমি স্ত্রীর কাছে কি সেবা পেতে পারি, স্ত্রীও বুঝতে পারলো না যে আমি স্বামীর কি সেবা করলে আমি একজন নিজেকে ধন্য নারী মনে করব। শোনেন, আপনার সাথে নিগুড় ভালোবাসা রেখে আপনার সার্বিক কাজ আপনার সামনে প্রস্তুত করে দিয়ে গভীর ভালোবাসা প্রেম বিনিময় দিয়ে আপনাকে শান্তি তৃপ্তিতে যদি রাখতে পারে সেই ভালো নারী, আর আপনি যখন তাকে এরকম পূর্ণ সুযোগ দিবেন তখন আপনি ভালো পুরুষ। এবার শেষের দুই একটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূল বলছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলিহি ওয়া না খাইরুন লি আহলি, শোনো, তোমাদের মধ্যে সেই মানুষই ভালো যে মানুষ স্ত্রীর কাছে ভালো, আমি নিজে আমার স্ত্রীদের কাছে ভালো। তোমাদের মধ্যে সেই মানুষই ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, আমি নিজে আমার স্ত্রীর কাছে ভালো। এই কথা বলার পরে বলছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ মানুষ সেই যে তার স্ত্রীর কাছে খারাপ। তাহলে একজন স্বামী তার স্ত্রীকে কিভাবে মূল্যায়ন করলে সে তার স্ত্রীর কাছে ভালো হতে পারে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নীতিগতভাবে নিয়ম পদ্ধতিতে বলে গেলেন। তাহলে তার মর্যাদা কিভাবে আল্লাহ রাসূল রক্ষা করলেন? কেউ বুঝে না, তাকে মাঠে ঘাটে চাকরি করতে পাঠিয়ে দিচ্ছে, তার কোনো হিসাব নেই, তুমি যাও আমি কাপড়টা দেখছি। পয়সা উপার্জনের সবসময় মাথায় খেয়াল আছে, এই পয়সা দিয়ে কী করবেন বলেন? স্বামী স্ত্রী ইনকাম করার পর একদিন মরে গেছে তো কী করবে, টাকা পয়সা গেছে সব। আপনি বুঝতে পারছেন না যে আল্লাহ বলছেন যে ইয়াম সুনা ফি মাসাকিনহিম, সারা পৃথিবীর মানুষ যুগে একদিন বসবাস করত, আজ থেকে 100 বছর আগে সিলেটে বসবাস করছিল না কেউ, এই মাটিতে হাঁটছিল না, এই মাটিতে হেঁটেছে তো চলে গেছে 200 বছর আগে চলে গেছে, এখন আমি হাঁটছি, 100 বছর পরে আমি হাঁটব? আল্লাহ বলছেন পৃথিবীর এই বাড়িঘরে আপনি যেমন চলছেন মানুষ এভাবে চলতে চলে গেছে, আপনিও চলছেন, তাহলে আপনি আর আমি এত ব্যস্ত হলাম কেন? ইন্নাল মারাতা আওরাতুন, গোটা মহিলাই হচ্ছে আওরাত, ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হবে, এ কথাই ঠিক। ঢেকে রাখতে গিয়ে বলছে একজন মহিলাও একজন মহিলার গায়ে হাত লাগিয়ে বুঝে না জানা, লা তুবাশিরুল মারাতা আল মারাতা, একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, তার গাওটা এভাবে চাপা দিয়ে ধাক্কা দিয়ে দেখতে পারে না। কেন? যদি তার গায়ে হাত লাগিয়ে তার মাথার চুল দেখে বুঝতে পারে, তাহলে ফাতানা থালে যাও জিহা এক সময়ে স্বামীর সামনে বিবরণ দিতে পারে যে খালেদা এই এই, তার শরীরের গতি এই এই, তখন তার স্বামী কানে এঞ্জরে ইলাইহা
তখন সে অন্তরের চোখে তাকে দেখতে পাবে। দেখেছেন হাদিস বুখারী মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূরে চলে গেলেন, এক জায়গাতে পড়লে ছেলে মেয়ে তাহলে কি হলো, এটা একসাথে চললে এটা কি হলো, দিবস পালন করলে এটা কি হলো, গার্মেন্টসে চাকরি করলে এটা কি হলো, একজন মহিলা আর একজন মহিলার গায়ে হাত লাগিয়ে তার শরীরের গতিনীতি যেন না বুঝে, কেননা বুঝলে তো তার স্বামীর সামনে কোনো সময় বলতে পারে, তখন তার স্বামী তাকে অন্তর চোখে দেখবে, এটা আল্লাহ রাসূল নিষেধ করলেন হাদিস বুখারী মুসলিম। এই হলুদ মাখা যাবে না, হলুদ মাখা হারাম নয়, তবে হলুদ মাখতে হবে বিবাহতে এরকম কোনো বিধান ইসলামে নেই। হলুদ মাখে যদি মাখুক, হারাম নয়, আর মামা খাবে, ওর খালা ফুফুমা খাবে, তো আর বোনের আসলো কেন, ওর ভাবিরে কেন আসলো, সব নোংরা নীতি। বিবাহের আগে জেনার সূচনা করে বিবাহে গেলেন, জীবনটা সলনে মিছের মতো হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, নারীদের অনেক মান মর্যাদার কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, যা আমরা না বুঝার কারণে তাদেরকে মূল্যায়ন করতে পারছি না। আজকের বৈঠকের শেষ কথা আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, যা হয়ে গেছে গেছে, আজকে থেকে স্ত্রীর কাজ কমিয়ে দেন। ও আরবি মহিলা নয় তো বুঝতে পারছেন না, ও যদি দিল্লির হতো, উর্দু ভাষি হতো, তাহলে কাজ করতে বললে আপনি বুঝতে পারতেন। একটু কাজ করতে বলবে কি, আমায় তেরি বাঁধি আই হ, আমি কি তোমার দাসী নাকি, আমাকে কাজ করতে বলছেন মানে, কাজের আর একটা ভিন্ন লোক লাগবে। তা আপনার স্ত্রী কাজ করুক, আমি তা না করছি না, কেন বুখারী মুসলিমের হাদিসে দেখা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না রুটি বানাতেন, স্বামীর কাজ স্ত্রীরা করতেন, করবে স্বাভাবিক এটাই। আপনি তার কাজ কমিয়ে তাকে বাড়িতে রাখেন আর তাকে একটা সুন্দর পরিপাটি করে রাখার চেষ্টা করেন, তাহলে সেও শান্তি পাবে, আপনিও শান্তি তৃপ্তি পাবেন। সাংসারিক কাজ কমিয়ে নেন, যেটুকু রান্নাবান্না ফকিরের জন্য করবে, বন্ধুর জন্য এত রান্না করলে হয়? আর পূর্বের কথাটা আবার ফিরে নিয়ে এসে বলছি, যেখানে জুমার খুতবাতেও ছিল যে জীবনে বড় নেকির একটা মাধ্যম সেটা হলো আপনাকে আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। আমার কথাটা মনে রাখিয়েন, আপনার মা 10 জন 12 জন 18 জন 20 জনের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে, কথা তাই নয়? আর আপনার স্ত্রী রেডি করা সব কিছু, ফ্রিজে গোস্ত রেডি আছে, এরপরে রান্না করে একটু মেহমানকে দিতে পারে না, মেহমানকে ভারী মনে করে। জীবনে কোনোদিন ফকির মিসকিন মেহমানকে ভারী মনে করবেন না। ওই যে লোকটা আসলো কিছুক্ষণ আগে বললাম না, যে আমার মা মেহমান প্রিয় ছিল, এক রিজাইফা মেহমানকে খেতে দিত, আমার মা মানুষের সাথে ভালো আচরণ করত, আমার মা তা ভালো এই করতো সব ভালো করত, কিন্তু আমার মা জাহেলিয়াতের যুগে মারা গেছে, মুসলমান হয়নি, তা আমার মা কি এগুলো পাবে? তা আল্লাহ রাসূল বলেন না, ও জাহান্নামে যাবে। তারা মেহমানের জন্য কি করতো, কোনোদিন ভুলেও যেন 150 চাউল রান্না করবেন না, 200 রান্না করবেন না, 1/2 কেজি 2 কেজি 1 কেজি রান্না করেন, সারাদিন ফকিরে খাবে, যদি থেকে যাই তাহলে গরু ছাগলে খাবে, নাহলে উপরে পাখিতে খাবে। তো কম করে রান্না করে বাড়িতে মেহমান আসলে স্বামী স্ত্রী বলা বলি করিয়েন না, যে কি করবে দুপুরে তো এখন দিলে এটা ভাত শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে বিদায় করো, এইটা যেন বলা না লাগে। নিজে স্বামী স্ত্রীর পরামর্শ করে ফকির মিসকিনকে খেতে দিতে হবে, এটা একটা জরুরি জিম্মেদারি মনে করে নেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন সংসারে বরকত হচ্ছে, হবে। 2-3 দিন যদি ফকির মেহমান না আসে বাসায়, তাহলে একটু টেনশন ভোগ করবেন, বিয়ে পার কি, ওপরে কি উলট পালট হয়ে গেল নাকি, ফকির মেহমান আসে না কেন, এইটা মনে করতে হবে, মনে করা উচিত। আর মায়ের স্বভাবে স্ত্রীকে গড়াতেই হবে, ভারী মনে করলে ও কিন্তু ভারী মনে করবে, একটুতেই রাগ করি না, ধৈর্যের সাথে বলবেন, দেখো ফকির মিসকিনকে খেতে দিতে হয়, দেওয়া ভালো, এতে বরকত হবে, বুঝছো না কেন, এই যে আমরা 5-10 হাজার টাকা ইনকাম করেছি, ফকির মিসকিনকে খেতে দাও, মানুষ 20 হাজার টাকা ইনকাম করে যা করেছে আমি তাই করবো ইনশাআল্লাহ, দেখবেন ও তখন একটু সাহস পাবে, শান্তি পাবে। আপাতত এ পর্যন্ত কথা বলে নারীদের মর্যাদা অধিকার আলোচনা শেষ করলাম।